ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অগস্ট মাসের দ্বিতীয় লকডাউন আজ কলকাতার বিভিন্ন ব্যস্ত জায়গাতে চলছে পুলিশের নজরদারি এবং চেকিং চলছে। প্রয়োজন ছাড়া কেউ বেরোলে তাকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলছে পুলিশ এবং কড়া নজরদারি রয়েছে প্রশাসনের। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন। পার্ক সার্কাস থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এবং জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। শুরুতে পার্ক সার্কাসে যাব আমরা। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সকাল থেকে আমরা দেখছি কলকাতার ব্যস্ত রাস্তা যেগুলো আনলকের সময় আমরা দেখেছি প্রচুর গাড়ি চলাচল করে, কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে রাস্তা। পার্ক সার্কাসে এই মুহূর্তে কি ছবি? দেখো, ছবিটা কিন্তু কার্যত উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম সমস্ত দিকেই এক, এবং পার্ক সার্কাস 7 পয়েন্ট মোড় তুমি দেখতে পাচ্ছ। অন্যান্য দিন এই রাস্তা অত্যন্ত ব্যস্ত থাকে এবং এইখানে কার্যত তিল ধারণের জায়গা থাকে না, কিন্তু আজকের ছবিটা একেবারে সম্পূর্ণ আলাদা। তুমি দেখতে পাচ্ছ যে চারিদিকে পুলিশের যারা আধিকারিক আছেন তারা কর্ডন করে গার্ডরেল দিয়ে প্রতিটা গাড়িকে একইভাবে, অর্থাৎ শহরের অন্যান্য প্রান্তে যে পদ্ধতিতে চেক করা হচ্ছে, পরীক্ষা করা হচ্ছে, এখানেও কিন্তু কার্যত ঠিক সেই একইভাবে গোটা গোটা যে মোড় এবং এখানে যে গাড়িগুলো আসছে সেগুলিকে প্রত্যেক দিকে চেক করা হচ্ছে। এবং ডান দিকের ছবিটা তোমাকে একবার দেখাবো, পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছেন, যে গাড়িগুলো এখান থেকে পাস করবে সেই গাড়িগুলোর বৈধ প্রমাণপত্র এবং কেন তারা লকডাউনের দিনে বেরিয়েছেন সেই গোটা বিষয়টা সুনিশ্চিত হওয়ার পরেই, তারপরেই কিন্তু এখান থেকে আগে আগে যাওয়ার অনুমতি মিলছে। এবং বৈধ কাগজপত্র না থাকলে সেক্ষেত্রে কিন্তু আবারও তাদেরকে, যারা যেখান থেকে এসেছিলেন সেই দিকে কিন্তু আবার ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। সৌভিক, তুমি সঙ্গে থাকো। কলকাতা থেকে এবার একটু উত্তরের দিকে নজর দেবো। জলপাইগুড়ি থেকে রয়েছেন রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি। রাজা, জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় কিরকম নজরদারি রয়েছে পুলিশের, রাস্তাঘাটের কি অবস্থা? দেখো অনুসূয়া, রাস্তাঘাটে কিন্তু জনশূন্য বলতে গেলে, এবং সকাল থেকে পুলিশের তৎপরতা আমরা চোখে পড়েছে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এই যে পুলিশ কিন্তু টহল দিচ্ছে এবং রীতিমতো মানুষ যে বেরিয়েছে রাস্তায়, কিছু কিছু মানুষকে বেরোতে দেখা গিয়েছে, তাদের কাছ থেকে সচিত্র পরিচয়পত্র চেয়েছে পুলিশ, সঠিক হলে তাদেরকে ছেড়েছে, না হলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কিন্তু অন্য একটা ছবি আমরা সকালে ধরা পড়েছে ক্যামেরাতে, ধূপগুড়ি অঞ্চলে, সেখানে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সকালে পুলিশের নিষ্ক্রিয়তার একটা অভিযোগ উঠেছে ধূপগুড়িতে, কারণ পুলিশের কোনো দখলদারি নেই। সেখানে কিছু কিছু জায়গায় বাজার বসতে দেখেছি আমরা, এবং প্রচুর মানুষ কিন্তু রাস্তায় বেরিয়েছে, তাদের মুখে কিন্তু মাস্ক নেই। এই চিত্র কিন্তু ধূপগুড়ি শহরে ধরা পড়েছে। এবং জলপাইগুড়ি শহরের যে ছবিটা তোমাকে দেখতে পাচ্ছ, সব শুনশান, লোকজন নেই, কিছু মানুষ, দু একটা মানুষ রাস্তাঘাটে বেরিয়েছে এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। ধূপগুড়ির চিত্রটা কিন্তু একদমই অন্যরকম আজকে আমরা দেখলাম। অন্যান্য যে লকডাউনে আমরা ছবি দেখেছি তার থেকে কিন্তু আজকে কিন্তু ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে ধূপগুড়ি অঞ্চলে। ধন্যবাদ।